প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়ছো আর তোমাদের মধ্যে যাদের বিজনেস স্টাডিজ সাবজেক্ট রয়েছে, তোমাদের এবছরের বিজনেস স্টাডিজ সাবজেক্টের সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবে। কাজেই তোমরা যারা কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়ছো, বিজনেস স্টাডিজ তোমাদের এক্সাম রয়েছে, সেই এক্সামে ভালো নম্বর, ইনফ্যাক্ট 100% নম্বর পাওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, এই সাজেশন সম্পূর্ণভাবে তৈরি করেছে কমার্সের এক্সপার্ট টিচার সুপ্রিয় স্যার। তো সরাসরি তোমরা সুপ্রিয় স্যারের থেকে এই বিজনেস স্টাডিজের চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সাজেশন জেনে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার নাম সুপ্রিয় দে, ক্লাস টুয়েলভের আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হলাম। তোমাদের 27 তারিখ কমার্সের বিজনেস স্টাডিজের শেষ এক্সাম। তো তোমরা দেখেছো আমি যে অ্যাকাউন্টস আর কনস্ট্রাক্ট দিয়েছিলাম, তাতে সেই সাজেশান থেকে সমস্ত থিওরি, সমস্ত MCQ SAQ যেরকমভাবে বলেছিলাম তাই কিন্তু এসছে হুবহু। প্লাস অঙ্ক, তোমরা যে আমার কনস্ট্রাক্টসে ওটা যদি ফলো করে থাকো, দেখো ওখান থেকেই সমস্ত কিছু এসছে। অ্যাকাউন্টসের আমি যে সাজেশান দিলাম, মানে ওরকম টাইপের সমস্ত অঙ্ক এসছে। কেন? পুরো হুবহু নাম্বার মেলানো এটা কারোর মানে সাধ্যের বাইরে। কেন? যে একমাত্র প্রশ্ন করছে একমাত্র সেই জানে যে কী নাম্বার আসতে চলেছে। তো প্রথমে আমি বলি, আমি বললাম টাইপটা কমন আসবে। এবার আমি বলি, আজকে তোমাদের নিয়ে হাজির হলাম একটি বিজনেস স্টাডিসের সাজেশান, তো ক্লাস টুয়েলভের জন্য। তো বিজনেস স্টাডিসের এই সাজেশানটি আমি ডেডিকেটেড করছি আমার প্যারেন্টস, আমার ছাত্রছাত্রী, আমার বন্ধুবান্ধব, আমার রিলেটিভস এবং সবশেষে আমার গুরু মিস্টার সুব্রতদের মহাশয়কে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই অভিজিৎ মুখার্জি স্যারকে, যিনি আমার এই সাজেশানটি ওনার চ্যানেলে আপলোড করার জন্য। দেখো, তোমাদের বিজনেস স্টাডিসে দুটো পার্টে প্রশ্ন থাকবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকবে LAQ, পার্ট বি থাকবে MCQ SAQ। পার্ট বিতে যে MCQ SAQ আছে, সমস্ত 2015 সাল থেকে আপ টু 2020 সাল অবধি আসা সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার তোমরা ভালো করে ফলো করো, তাই আসবে। আর পার্ট এর জন্য আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করো এই দুদিন টাইম আছে প্র্যাকটিস করো, চ্যালেঞ্জ দিলাম ওখান থেকেই আসবে। এটা উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও, কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। তোমাদের দেখো পার্ট এতে আমি একটু মার্কস প্যাটার্নটা বলে দিই একটুখানি। 4 মার্কসের প্রথম 7টা প্রশ্ন করতে হবে। এখানে যে চ্যাপ্টারগুলো আছে 2, 4, 5, 6, 8, অর্থাৎ এই 4টি চ্যাপ্টার থেকে তোমাদের 7টা প্রশ্ন আসবে। 4 × 7 = 28 মার্কস। আর 9 নম্বর চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টারের মধ্যে 9 নম্বর চ্যাপ্টার থেকে একটা 4 মার্কস থাকবে, আর 9 নম্বর চ্যাপ্টার থেকে একটা 6 মার্কসের কোশ্চেন থাকবে, আর 11 নম্বর চ্যাপ্টার থেকে একটা 6 মার্কসের কোশ্চেন থাকবে। টোটাল কত হলো? এই 9 আর 11 থেকে একটা 4 আসবে আর 2টো 6 আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মার্কস প্যাটার্ন। তোমরা ভালো করে যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করো, ওইগুলোই আসবে, চ্যালেঞ্জ দিলাম। আর তোমরা তো দেখেইছো কস্ট্যাক্স এবং অ্যাকাউন্টসে যা দিয়েছিলাম তাই এসছে। তো কোনো টেনশন না করে ওগুলোই ফলো করো, দেখা যাক এবার কোয়েশ্চেন কী বলে। আর উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও এই আশা রাখি। পরীক্ষা দিও, কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। তোমাদের দেখো পার্ট এতে আমি একটু মার্কস প্যাটার্নটা বলে দিই একটুখানি। 4 মার্কসের প্রথম 7টা প্রশ্ন করতে হবে। এখানে যে চ্যাপ্টারগুলো আছে 2, 4, 5, 6, 8, অর্থাৎ এই 4টি চ্যাপ্টার থেকে তোমাদের 7টা প্রশ্ন আসবে। 4 × 7 = 28 মার্কস। আর 9 নম্বর চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টারের মধ্যে 9 নম্বর চ্যাপ্টার থেকে একটা 4 মার্কস থাকবে, আর 9 নম্বর চ্যাপ্টার থেকে একটা 6 মার্কসের কোশ্চেন থাকবে, আর 11 নম্বর চ্যাপ্টার থেকে একটা 6 মার্কসের কোশ্চেন থাকবে। টোটাল কত হলো? এই 9 আর 11 থেকে একটা 4 আসবে আর 2টো 6 আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মার্কস প্যাটার্ন। তোমরা ভালো করে যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করো, ওইগুলোই আসবে, চ্যালেঞ্জ দিলাম। আর তোমরা তো দেখেইছো কস্ট্যাক্স এবং অ্যাকাউন্টসে যা দিয়েছিলাম তাই এসছে। তো কোনো টেনশন না করে ওগুলোই ফলো করো, দেখা যাক এবার কোয়েশ্চেন কী বলে। আর উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও এই আশা রাখি। তোমাদের লাস্ট পরীক্ষা অর্থাৎ বিজনেস স্টাডিজের সাজেশান আমি রিড করছি। আমার নাম সুপ্রিয় দে, আমি এই সাজেশানটি তৈরি করেছি। তো আমি এই সাজেশানটিতে
দাবি করি যে আমার সাজেশান থেকে 100% কমন আসবে, এটা আমার চ্যালেঞ্জ। তো দেখা যাক পরীক্ষার কোয়েশ্চেন কি বলে। তো দেখো আমি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রেখেছি, যে 1 নম্বরে রেখেছি পার্ট এ তে থাকে বড় প্রশ্ন এবং পার্ট বিতে থাকে MCQ প্লাস SAQ। 2 নম্বরে রেখেছি পার্ট এ তে টোটাল 44 মার্কস থাকবে, প্রথমে 4 মার্কসের 7টা প্রশ্ন আসবে এই অধ্যায়, অর্থাৎ 2, 4, 5, 6, 8 এগুলো থেকে। তারপর 4 মার্কসের 1টা প্রশ্ন আসবে অধ্যায় 9 থেকে, আর সবশেষে 6 মার্কসের 2টো প্রশ্ন আসবে অধ্যায় 11 থেকে। 3-এ রেখেছি পার্ট বিতে 36 মার্কস আসবে। এবার সাজেশনস, পার্ট বিতে আমি কোনো সাজেশান দিইনি, পার্ট বিতে আমি বলেছি MCQ SAQ আছে। তো এখান থেকে তোমরা 2015 সাল থেকে 2020 সাল অবধি আসা সমস্ত MCQ SAQ ভালো করে মুখস্থ করে ফেলো, অর্থাৎ রিডিউস সিলেবাস অনুযায়ী। আর পার্ট এ থেকে আমি সাজেশান রেখেছি, প্রথমে রেখেছি অধ্যায় 2 ব্যবস্থাপনার নীতি, প্রথম প্রশ্ন ব্যবস্থাপনার নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। 2-তে রেখেছি টেলর ও ফেয়লের ব্যবস্থাপনা নীতির মধ্যে 2টি মিল ও 2টি অমিল লেখো। 3-এ রেখেছি ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। 4-এ রেখেছি ব্যবস্থাপনার নীতির গুরুত্ব লেখো। 5-এ রেখেছি টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। 6-এ রেখেছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি লেখো। আর আমি কিছু নোট বলে লিখে দিয়েছি, এটি নোটগুলো একটু ভালো করে দেখে নিও, যে প্রতিটা প্রশ্নের তোমরা 4টে করে পয়েন্ট পড়বে। যখনই তোমরা কোনো উত্তর লিখবে আগে যেটার সম্বন্ধে লিখছো, অর্থাৎ ধরো তোমাকে ব্যবস্থাপনা নীতির গুরুত্ব লিখতে বলেছে, তো তুমি ব্যবস্থাপনা নীতি সম্বন্ধে একটু লিখে নিয়ে তারপর গুরুত্বগুলো লেখা শুরু করে দেবে, ঠিক আছে? নেক্সট অধ্যায় 8, অর্থাৎ নিয়ন্ত্রণ থেকে কি লিখেছি। 1-এ লিখেছি নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা বা অসুবিধা আলোচনা করো। 2-এ রেখেছি নিয়ন্ত্রণের ধাপগুলি আলোচনা করো। 3-এ রেখেছি নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। 4-এ রেখেছি একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্দেশ্যগুলি লেখো। অধ্যায় 6, কর্মীপদ পূরণ, প্রথম প্রশ্ন কর্মীপদ পূরণের ধাপগুলি বর্ণনা করো। 2 নম্বরে কর্মী নির্বাচন পদ্ধতি সংক্ষেপে লেখো। 3-এ রেখেছি কর্মীপদ পূরণের গুরুত্ব আলোচনা করো। 4-এ রেখেছি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি লেখো। 5-এ রেখেছি কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধাগুলি লেখো। 6-এ রেখেছি কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি লেখো। 7-এ রেখেছি কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। 8-এ রেখেছি কর্মপ্রার্থী সংগ্রহের যে কোনো 4টি উৎসের আলোচনা করো। 9-এ রেখেছি প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। অধ্যায় 4, পরিকল্পনা, 1-এ রেখেছি পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। 2-এ রেখেছি কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লেখো। 3-এ রেখেছি পরিকল্পনার উপাদানগুলো আলোচনা করো। 4-এ রেখেছি স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। 5-এ রেখেছি পরিকল্পনার সীমাবদ্ধতা বা অসুবিধাগুলি আলোচনা করো। 6-এ রেখেছি পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। নেক্সট চ্যাপ্টার অধ্যায় 5, সংগঠন, প্রথম প্রশ্ন রেখেছি বিকেন্দ্রীকরণের গুরুত্ব আলোচনা করো। 2-এ রেখেছি সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো। 3-এ রেখেছি বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো। 4-এ রেখেছি সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। 5-এ রেখেছি ভার অর্পণের গুরুত্ব আলোচনা করো। 6-এ রেখেছি কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। 7-এ রেখেছি নিয়ম মাফিক বা বিধিবদ্ধ সংগঠন এবং অনিয়ম মাফিক বা বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। 8-এ রেখেছি বিকেন্দ্রীকরণের সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আলোচনা করো। 9-এ রেখেছি অনিয়ম মাফিক সংগঠনের সুবিধাগুলো কী কী। 10-এ রেখেছি রৈখিক সংগঠন ও কর্মী সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট চ্যাপ্টার অধ্যায় 9, আর্থিক ব্যবস্থাপনা, প্রথম প্রশ্ন স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। 2, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। 3, আর্থিক ব্যবস্থাপনার ও আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। 4, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। 5, স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি লেখো। 6, আর্থিক কাঠামো সিদ্ধান্ত গ্রহণের বিচার্য বিষয়গুলি আলোচনা করো। কোয়েশ্চেনটা অন্যভাবেও আসতে পারে, কারবারের আর্থিক কাঠামোর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। 7, মুনাফা সর্বাধিকীকরণ ও সম্পদ সর্বাধিকীকরণের মধ্যে পার্থক্য লেখো। দাড়ি সম্পদ সর্বাধিকীকরণ কেন মুনাফা সর্বাধিকীকরণের চেয়ে ভালো বলা হয়। এই চ্যাপ্টার থেকে তোমরা 6টা করে পয়েন্ট পড়বে, ঠিক আছে? অধ্যায় 11, লাস্ট চ্যাপ্টার,
এক নম্বর প্রথম প্রশ্ন রেখেছি পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা অসুবিধাগুলি লেখো, দুই বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি আলোচনা করো, তিন মোড়কজাতকরণ ও মোড়ক বন্ধনের মধ্যে পার্থক্য লেখো, চার বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য লেখো, পাঁচ বিপণনের কার্যাবলী আলোচনা করো, ছয় বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো, সাত সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী আলোচনা করো, আট প্রচার ও বিজ্ঞাপনের পার্থক্য লেখো, নয় বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য লেখো, দশ বিজ্ঞাপনের সুবিধা অবলিক অপকারিতা ও অসুবিধা অবলিক অপকারিতা লেখো, এগারো বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিকর বিষয়গুলো বা সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও, আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলো না, অবশ্যই করবে, কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত খেটে চলেছি।